হরে কৃষ্ণ অ্যান্ড সবাইকে গুড মর্নিং। আজকে সকাল 5:45 দিকে আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম মর্নিং ওয়াকে যাবার জন্য। সকালবেলায় মর্নিং ওয়াকে গেলে সারাটা দিন খুব ফ্রেশ লাগে। অ্যান্ড রেডি হয়ে আমি বেরিয়েও গেছি, স্টার্ট করেছিলাম আমাদেরই পাড়ার কালীমার মন্দির দর্শন দিয়ে। তারপরে রাস্তায় এনাদের সাথে দেখা হয়ে গেল, সকাল সকাল এনাদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। তারপরে চলে এসেছিলাম আমার ডেস্টিনেশনে। ক্যানিং মাতলা নদীর যে ব্রিজটা আছে সেখানে ভোরবেলায় যেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে সানরাইজটা হয় না, সেটা দেখলে খুব পজিটিভ এনার্জি ফিল হয়। অ্যান্ড সি হাউ বিউটিফুল ইট লুকস। তারপর চলে এলাম বাড়ির পথে। বাড়ির পথে আবার দেখা হয়ে গেল এনার সাথে। তারপর বাড়িতে এসে গরম জলের সাথে একটু লেবু আর সাথে আমি বানালাম ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম পাউরুটি টোস্ট। একদিকে রান্নাও চলছিল, আবার অন্যদিকে আমার সেই গরম জলটাও খাওয়া চলছিল। অ্যান্ড আজকে কিন্তু আমাকে রান্নাতে বাবা হেল্প করেছে। বাবা আমাকে ডিকটেট করে দিচ্ছিল কিভাবে এটাকে বানাতে হবে, কারণ বাবা এই জিনিসটা বানানোতে এক্সপার্ট আর আমি অতটাও ভালো পারতাম না। তো বাবা আমাকে ঠিক যেভাবে যেভাবে বলে দিয়েছিল আমি সেভাবেই বানিয়েছি। সকাল সকাল মর্নিং ওয়াক করা অ্যান্ড তারপরে ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট টাইম স্পেন্ড করা, এটা কিন্তু সত্যিই খুব আনন্দের একটা ফিলিং হয়। অ্যান্ড ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছিলাম ডিম পাউরুটি, কিছুটা ছোলা, বাদাম আর অল্প একটু শসা। অ্যান্ড আজকের এই ভিডিওটা এখানেই শেষ হলো। টাটা।